টিউবলাইট ফিফাল পূর্বের ভিডিওতে আপনাদেরকে টাই টাওয়ারটা দেখালাম, বঙ্গবন্ধু টাই টাওয়ার। আর ও ঠিক ওখান থেকে আমি এখন রওনা দিলাম। আর আমার সামনে যে জায়গাটা দেখতেছেন এটা কিন্তু হেলিপ্যাড। বিকেলবেলা বাইকারদের মিলন মেলা হয় এখানে। আর ম্যাপে যেটা দেখলাম সে অনুযায়ী কিন্তু আমি যাচ্ছি। হেলিপ্যাডটা পার হতে হবে। হেলিপ্যাডটা পার হয়ে দেখলাম সামনে আর একটা গোল চত্বর, তো ওটা থেকে বামে ঢুকতে হবে। বামে গিয়ে তারপর কিভাবে যেতে হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে করতে যাব। ম্যাপ বলতেছে বাম দিকে যাইতে, আমিও যাচ্ছি বাম দিকে। আশা করি গরিবে সেন্ট মার্টিনে গিয়ে আমি হতাশ হব না, কারণ হচ্ছে সেন্ট মার্টিন এক জিনিস আর ম্যাপে যেটা দেখতেছি এটা হচ্ছে ঢাকার আশেপাশের সেন্ট মার্টিন। সো দুটার মধ্যে রাতে দিনের ডিফারেন্স। তারপরে যেতে হবে ডান দিকে। আর গরিবে সেন্ট মার্টিনে কিভাবে যেতে হবে আমার পূর্বের ভিডিওটা একটু দেখে নিয়েন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। এখান দিয়ে যাচ্ছি এর জন্যই, কারণ 300 ফিট দিয়ে 300 ফিট গিয়ে কাঞ্চন ব্রিজ যেতে হবে। কাঞ্চন ব্রিজ থেকে আবার বাম দিকে ঢুকতে হবে। বাম দিকে বলতে শাপলা বিল যাওয়ার যেই রাস্তাটা পড়ে, বাট রাস্তা খুবই খারাপ, যার জন্য হচ্ছে আমি এখান দিয়ে আসলাম। আর এখান দিয়ে আমি ম্যাপে দেখলাম খুব তাড়াতাড়ি হয়। আসলে আমাদের আশেপাশে অনেক জিনিস থাকে, ওগুলো আমরা আসলে চোখে পড়ে না অথবা দেখি না। এদিকে বারবার আসা হয়েছে, শাপলা বিলের ওদিকে বারবার যাওয়া হয়েছে, কিন্তু এই জিনিসটা মানে খেয়ালও হলো না অথবা নজরে আসলো না যে এটা গরিবের সেন্ট মার্টিন। এখান দিয়ে একটু অফ রোড। আচ্ছা সময়টা তো বলা হলো না, সময়টা কিন্তু 7:01, এখন খুব সকাল। আমি প্রায় আমার কাছাকাছি গন্তব্যে চলে আসছি। হাতের বাম দিকে হচ্ছে গাজীপুর বাইপাস আর ডান দিকে হচ্ছে কাঞ্চন ব্রিজ। সো এখন আপনার বিষয়টা ক্লিয়ার যে এখানে কিভাবে আসতে হবে। রাস্তাটা পায়ের হতে হইলে খুবই সাবধান, দুই দিক থেকে গাড়ি। মোবাইলটা কেমন জানি পড়ে যাচ্ছে। এখন ঢুকে পড়লাম গরিবে সেন্ট মার্টিনে। এটাই হচ্ছে গরিবে সেন্ট মার্টিন আমার ম্যাপ যেটা বলতেছে, এবং এসে যেটা দেখলাম আসলে কিন্তু কিছুটা গরিবের সেন্ট মার্টিনের মতোই, ওই রকমই দেখা যাচ্ছে। আচ্ছা কি আছে এর মধ্যে? এর মধ্যে সেন্ট মার্টিনের কিছু ফিল পাওয়া যায়, মানে হচ্ছে ওটা তো সাগর আর এটা হচ্ছে জাস্ট একটা বড় বিল। বিলের মধ্যে হচ্ছে রেস্টুরেন্ট করে দেওয়া, আর ওই পাশটা হচ্ছে কেমন জানি সুন্দর মনে হচ্ছে আমার কাছে ওই পাশটা, কারণ একদম পানির কাছাকাছি হচ্ছে রেস্টুরেন্ট। ও ঢুকে যাবে না এখন, কারণ রেস্টুরেন্টগুলো এখন বন্ধ, এ সকাল সকাল বন্ধ থাকারই কথা। এই পাশটা আপনারা দেখেন, তারপর ওই পাশটা আপনাদেরকে দেখাবো যে গরিবের সেন্ট মার্টিন কেমন। খারাপ না, ভালোই লাগতেছে। পানি, পানির উপরে রেস্টুরেন্টগুলো, তারপরে একটা থেকে আরেকটা ছাউনিতে যাওয়ার জন্য কাঠের, কি বলবো, কাঠের রাস্তা।
আচ্ছা আপাতত এখান পর্যন্ত শেষ। এখন ঢুকতেছি গরিবের সেন্ট মার্টিনে। গরিবের সেন্ট মার্টিন দেখতে এরকমই হবে। তো এখান দিয়ে নামার ব্যবস্থা আছে পানিতে। জায়গাটা যে এত নরম বুঝতে পারি নাই, আর একটু হলে তো আমি অ্যাক্সিডেন্ট করতাম। যে কাদা লাগছে, ওফ। এ পাশটাতে হচ্ছে রেস্টুরেন্ট, ওই কর্নারও রেস্টুরেন্ট, ওই কর্নারও রেস্টুরেন্ট। নৌকার ব্যবস্থা করা আছে, ঘুরে যাবে। আর এ পাশটাতে হচ্ছে ফ্যামিলি আসলে খাবার দাবার নিয়ে এসে বসে তারপরে খাওয়ার মতো একটা পরিবেশ আছে। বাচ্চা কাচ্চারা খেলাধুলা করবে। এই সেটা খুললে তো আর হবে না, তার মধ্যে কিন্তু লাল লাল শাপলা কিন্তু ফুটে আছে। বিনোদনের জন্য আছে বোট, কাঠের বোট, তারপরে রেস্টুরেন্ট করা হচ্ছে। আর সবচেয়ে সুন্দর লাগতেছে হচ্ছে লাল শাপলাগুলো। আজকের সকালে এদিকে আসাটা আমার সার্থক হলো। এটা কি পারতে পারবো? না, আমি এখন রিস্ক নিব না, রিস্ক নেওয়া সম্ভব না। আর মাঝখানে ওইটা কি, ওইটা তো ঠিক বুঝতেছি না। ওখানে কি, আচ্ছা ওখানে কি বসার ব্যবস্থা, বিষয়টা আমি ক্লিয়ার না। তো এই পাশটা তেমন একটা ভালো লাগতেছে না, ওই পাশটা খুব ভালো লাগছে, তারপর হচ্ছে এই পাশটা খুব ভালো লাগছে, আর আশা করি ওই কর্নারটাও খুব ভালো লাগবে। এ পাশটাতে কিছুক্ষণ সময় কাটালাম, এবার যাব ওই কর্নারটাতে। এটার ভিতরে আর ঢুকবো না। এ পাশে নাগরদোলার ব্যবস্থা করা হচ্ছে। সেক্টর 21 রোড নাম্বার 224F, পূর্বাচল স্কাই লাইন। আচ্ছা এই পাশটাতে আরো সুন্দর ব্যবস্থা। এ পাশটাতে ভিউ দেখতে এরকম হবে। আর সোজা যেটা দেখতেছেন এটা কিন্তু বাণিজ্য মেলা। সো বাণিজ্য মেলার কাছাকাছি হওয়াতে এবং
যে টাওয়ারটা হতে যাচ্ছে বর্তমানে বাংলাদেশে 101 তলা বিশিষ্ট টাই টাওয়ার, সব মিলিয়ে কিন্তু এ পাশটা বেশ জমে উঠতেছে। বাই 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 সেন্ট মার্টিন, টাটা। আমি মনে করি এ পাশটা যেহেতু পানির সাথে একদম মিশে গেছে, সো এ পাশটা যদি সুইমিংয়ের জন্য ব্যবস্থা করে তাহলে ভালো হবে। এখানে আর একটা বসার ব্যবস্থা আছে, এটাতে না ঢুকলে বিষয়টা অন্যরকম হয়ে যাবে। রোদটা আমার চোখের মধ্যে পড়তেছে, বন্ধ হয়ে যাওয়া অবস্থা। ফাইনালি আমি এটাই বলবো, আপনারা বন্ধু বান্ধব নিয়ে এখানে ঘুরতে পারেন, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন, জায়গাটা খুব সুন্দর। আমি আশা করি আমার ব্লগটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিবেন। এই রকম একটা মনোরম পরিবেশে আড্ডা দিতে কার না ভালো লাগবে, ফ্যামিলি হোক বন্ধু বান্ধব হোক সবার সাথে সুন্দরভাবে একটা চিল করতে পারবেন এখানে। আজকে আর বেশি কথা বলবো না, টিউবলেট ফাদ এখন বিদায় নিবে, সবাইকে বাই বাই, টাটা।